হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল চান টান সব কিছু হয়ে গেছে। এখন প্রায় 8টা 10 বাজছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আজকে আমাদের আর রান্না বান্না নেই, সব ঠান্ডা কিছু খেতে হবে, মানে ঠান্ডাই সব কিছু খেতে হবে। তো রান্না তো কালকে করে রেখেছি, তোমাদের দেখিয়েছিলাম, আর কলাই সেদ্ধটাও সবই ঠান্ডা খেতে হবে। তো কলাই সেদ্ধ তোমাদেরকে কালকে দেখানো হয়নি, তো চলো আজকে দেখাবো। আর ষষ্ঠীকে জল দেওয়াও হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর মানে বাবার আর তনুশ্রী বাবার খাওয়া হয়ে গেছে, এখন তনুশ্রী আর আমি বাকি আছি। তো শুভশ্রী তো নাই, শুভশ্রীকে চন্দ্র মানে ষষ্ঠীর ফোঁটা দেওয়া হলো না, তো ফাঁকা ফাঁকা লাগছে, তো এখান থেকেই দিয়ে দেবো। তনুশ্রী উঠুক, তনুশ্রী ব্রাশটা আশ করুক, তনুশ্রীকে দেবো, তারপর এখান থেকে শুভশ্রীকেও দিয়ে দেবো। তো এই দেখো, তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখলে কলাই সেদ্ধ, তো কলাই সেদ্ধ মুড়ি খাবো। তনুশ্রী উঠুক, তনুশ্রী ব্রাশ করুক। এদিকে তনুশ্রী উঠে গেছে, তো এখনো বিছানা থেকে ওঠেনি। তনুশ্রী এখন ব্রাশ করবে, ব্রাশ দেব, আর আমি বিছানা বিছানা গুটাবো। সকালের কাজ এমনি কিছু হয়নি, কেবল চান করে পুজো দিলাম আর ওই ষষ্ঠীকে জল দিলাম, বলে মানে কলাই সেদ্ধটা ষষ্ঠীকে জল না দিলে খাওয়া হবে না, তো ওইটা করে আগে দিলাম। তারপর তনুশ্রী বাবা দাদুকে মুড়ি দিয়ে দিলাম খেতে। তো এবার আস্তে আস্তে কাজগুলো করবো, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তনুশ্রী উঠে গেছে, তনুশ্রী ব্রাশ করা হয়ে গেছে, তো তনুশ্রীকে এখন ষষ্ঠী হলুদ দিয়ে দিচ্ছি, তো আর শুভশ্রীকেও মনে মনে দিয়ে দিয়েছি, আর আমাকে তনুশ্রী দিয়ে দেবে, কারণ আমি তো মায়ের বাড়ি যাচ্ছি না, তো তনুশ্রী আমাকে দিয়ে দেবে। তো দেখো তনুশ্রীও আমাকে দিয়ে দিলো, এবার তনুশ্রীকে একটু প্রসাদ দিয়ে দেবো, তারপরে তনুশ্রী আর আমি একসঙ্গে মিলে কলাই সেদ্ধ মুড়ি খাবো। তো অন্যদিন কলাই সেদ্ধ করলে সেরকমভাবে ভালো লাগে না, তো এই কলাই সেদ্ধটা, মা ষষ্ঠীর কলাই সেদ্ধটা খুবই ভালো লাগে, মুড়ি খেতেও ভালো লাগে, একবারের জায়গায় আমাদেরকে দু তিনবার খেতে হয়, তো খুবই ভালো লাগে। আর অন্যদিন কলাই সেদ্ধ করলে একবার খেয়ে আর একবার খেতে ভালো লাগে না, তো তোমরা সবাই জানো যারা যাদের এই রকম মানে নিয়মটা আছে। তো দেখতেই পাচ্ছ তনুশ্রী আর আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এই লঙ্কাগুলো হচ্ছে কালকে যে চপ ভেজেছিলাম সেই চপের লঙ্কা ভাজা ছিল সেই লঙ্কাগুলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো একটা বড় ভুল হয়ে গেছে, কি বলতো, তনুর এখনই ওষুধ আনতে গেছিলাম, তো তনুকে বললাম ওষুধটা নিয়ে আসি আর ঠাকুর দেখে আসি, তো ঘর থেকে বেরিয়ে অনেকটা চলে যাওয়ার পরে মনে পড়ছে মোবাইলটাই নিয়ে যাইনি, তো কোনো ভিডিওই করতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না, তো খুবই আফসোস লাগছে যে মানে বাড়ি থেকে চলে যাওয়ার অনেকটা পরে মনে পড়ছে, একটুখানি যদি দূরে মনে পড়তো তাহলে আবার নিয়ে যাওয়া হতো, অনেকটা চলে যাওয়ার পর মনে পড়ছে, হাতে তো কোনো মোবাইল নেই, তো ভিডিও আর করা হলো না। ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, 3-4টে দেখলাম, দিয়ে ওষুধ নিলাম তনুর, কাশিটা তনুর ভালো হয়নি, তো আর একবার বলে দেখি, ওষুধ নিয়ে এলাম। আর তনুশ্রীকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারটা এখন বসছে না, বলে দেখানো হচ্ছে না, তো হইবাতি ওষুধই খাওয়াচ্ছি, তো দেখি আর একবার ওষুধ নিয়ে এলাম। আর ডাক্তার যদি বসে পরের সপ্তাহে, এই সপ্তাহতেও বসবে না, আগের সপ্তাহতেও বসেনি, তো পরের সপ্তাহে যদি বসে তো দেখাবো, তো এখন হইবাতি ওষুধই নিয়ে এলাম। তো তোমাদের কার কেমন সরস্বতী পুজো কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আর সেরকম কিছুই ভিডিও করিনি, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, তো চলো টাটা।